করেন, শোক সন্ত্রস্ত এই পরিবারকে যেন আল্লাহ হেফাজত করেন, বিশেষ করে বৃদ্ধ মানুষ আল্লাহ যেন তাকে ন্যায় বরাস করেন, ছেলে দুটি আছে তাকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। এই দোয়া রেখে সকলের কাছে দোয়া কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ সবাই এত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত আছে ছাত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলানা মজিদ হোসেন, যিনি মরহুমের ওস্তাদ ছিলেন, উপস্থিত আছেন জনাব